হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। তো সেই বিজ্ঞপ্তিতে যেটা দেখা যাচ্ছে যে টোটাল যে ভ্যাকান্সি বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে টেলিকমিউনিকেশন যে অপারেটার, সেই অপারেটারের যে কিন্তু নতুন নিয়োগ কিন্তু বের হয়েছে, তার একটা শূন্যপদ কিন্তু বের হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে পুরুষ ক্যান্ডিডেট বা মেল ক্যান্ডিডেটদের জন্য 1126টা এবং ফিমেল বা মহিলা ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু টোটাল 125টা ভ্যাকান্সি কিন্তু বা শূন্যপদ কিন্তু বের হয়েছে। তো এখানে যেটা দেখো যে লেখা আছে যে যে এখানে যে নেম অফ দ্য কোন পোস্টের জন্য এটা বের হয়েছে, তো সেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে নেম অফ দ্য পোস্ট অফ নাম্বার অ্যান্ড ভ্যাকান্সিস, ঠিক আছে। এখানে ওয়্যারলেস অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন, তো এখানে যে নাম্বার যে ভ্যাকান্সি দেয় সেটা তোমাদেরকে বলে দিলাম, এবং সেই সঙ্গে যে এর যে পে স্কেল, সেখানে যে পে স্কেলের যে রুল আছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে এখানে কিন্তু সেইভাবে বলা আছে যে অ্যাজ পার এক্সিস্টিং যে রুলস, সেই রুল অনুযায়ী কিন্তু এখানে দেওয়া হবে। এবং তারপরে যেটা মানে যেটা বলা হয়েছে যে এলিজিবিলিটি যে কি কি থাকতে হবে এই এটার জন্য, তো এখানে যে প্রথমে যেটা দেওয়া হয়েছে যে 1 নম্বরে যে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তো তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে। দ্বিতীয় নাম্বারে বা বি নাম্বার যেটা দেওয়া আছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি 18, মানে অর্থাৎ 18 বছর তাকে হতেই হবে, এবং সেই সঙ্গে তাকে অবশ্যই জেনারেল ক্যাটাগরির যে ক্যান্ডিডেট তাকে অবশ্যই 27 বছরের মধ্যে হতে হবে। তার যে হিসাব সেই হিসাবটা হচ্ছে 1/1/2021, সেই হিসাবে কিন্তু হতে হবে। এবং সেই সঙ্গে এসসি এবং এসটি তাদেরকে যে যে ছাড় সেই ছাড়টা কিন্তু তারা অবশ্যই পাবে, 5 বছরের কিন্তু তারা ছাড় পাবে এখানে। এবং সেই সঙ্গে ওবিসি এ এবং ওবিসি বি এর যে নম্বরের এবং তার যে বয়স আছে সেটাও কিন্তু এসে তারা এখানে পাবে 3 বছর, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে। এবার চলে আসি আমরা যে কি কি এখানে খেয়াল করতে হবে যে যখন ছাড়তে হবে, এটা যেহেতু অনলাইনেও ছাড়া যাবে এবং অফলাইনেও দুটোতে ছাড়া যাবে, তো সেখানে এটা যেটা বলা হয়েছে যে তাকে নোট যে ডেট অফ বার্থ রেকর্ডের মাধ্যমিকের যেটা আছে তার উপরে ভিত্তি করে কিন্তু 1/1/21 হিসাবে কিন্তু সেই হিসাবটা হবে। এবার চলে আসি এখানে যে যে এডুকেশনের কোয়ালিফিকেশন কি কি লাগবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সি নাম্বার যেটা দেওয়া আছে যে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দেওয়া আছে যে হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2, ঠিক আছে। তো কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিল অফ যে বোর্ড WBCHSE, তো এই বোর্ডেই সকলে বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু এখান থেকে পাস করেছেন, তো যাই হোক, এবং অথবা ইকুইভ্যালেন্ট যে এইরকম কোনো একটা বোর্ড থেকে কিন্তু তাকে স্বীকৃত বোর্ড থেকে পাস করতে হবে। এরপরে বন্ধুরা চলে আসি যে ডি নাম্বার কি দেওয়া আছে। ডি নাম্বার দেওয়া আছে যে তাকে অবশ্যই স্পোকেন জানতে হবে বা তাকে অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে। তো তারপরে এখানে চলে আসি নিচে যে ই নাম্বার কি দেওয়া আছে, নাম্বার এখানে দেওয়া আছে যে ক্যান্ডিডেট শুড বি ইন গুড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, অর্থাৎ তাকে অবশ্যই মেন্টালি এবং হেলদি অর্থাৎ তার বডি ফিগার ঠিকঠাক থাকতে হবে, কেননা এই রিক্রুটমেন্টে কিন্তু একটা রিক্রুটমেন্টে ফিজিক্যালের একটা ব্যাপার কিন্তু এখানে আছে। তো তারপরে বন্ধুরা চলে আসবো, এবার চলে আসবো যে ফিজিক্যাল মেজারমেন্টের যে বিষয়টা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এফ এফ এ কিন্তু এখানে দেওয়া আছে যে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে চার্ট, এই চার্টটা কিন্তু দেওয়া আছে যে টোটাল মেল এবং ফিমেলে কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন হাইটের ব্যাপারটা আছে। তো এখানে দেখো দেখতে পাচ্ছ যে সকলেই যে মেল ক্যান্ডিডেটের জন্য 167 যেটা কনস্টেবল এবং কনস্টেবলে থেকে থাকে, এবং সেই সঙ্গে এখানে ফিমেলদের জন্য কিন্তু এখানে 160 সেন্টিমিটার কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে মেলের 56 কেজি এবং মেয়েদের বা ফিমেলদের হচ্ছে 48 কেজি, এবং মেলদের চেস্ট যেটা বলা হয়েছে এখানে যে 78 সেমি এবং ফুলিয়ে অর্থাৎ উইদিন এবং ফুলিয়ে কিন্তু 83 সেমি, তাকে অর্থাৎ 5 সেমি কিন্তু তাকে বাড়াতে হবে, তো এইভাবে। এবং মেয়েদের কিন্তু এই জিনিসটা এই ব্যাপারটি নেই। এরপরে চলে আসে বন্ধুরা যে গোর্খা বা যেসব ক্যান্ডিডেটরা এসসি এসটি বা এইরকম রাজবংশী মানে গার্লস এবং গোর্খাদের মধ্যে পড়ে, তাদের কিন্তু বয়সে ছাড়ের সঙ্গে হাইটের একটা ছাড়ে থাকে, তো সেখানে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 160 সেন্টিমিটার, এবং সেই সঙ্গে মেয়েদের 155 সেন্টিমিটার কিন্তু তাদের ছাড় আছে, এবং সেই সঙ্গে যে ছেলেদের যে ওয়েট সেই মিনিমাম ওয়েট কিন্তু এখানে দেওয়া আছে 52 কেজি, এবং মেয়েদের বেলায় সেটা দেওয়া হয়েছে যে 45 কেজি, এবং সেই সঙ্গে তাদের যে বুকের ছাতি সেই ছাতিটাও কিন্তু এখানে 2 সেমি কিন্তু কম করা হয়েছে, এখানে বলা হয়েছে যে 76 সেমি এবং ফুলিয়ে হচ্ছে 81 সেমি, এবং মেয়েদের এটা নেই। এবং বন্ধু তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিটেলস অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি, এখানে মেলদের মেল ক্যান্ডিডেটদের 800 মিটার রান করতে হবে 3 মিনিটে এবং ফিমেলদের 400 মিটার রান করতে হবে 2 মিনিটে, তো এটাই হচ্ছে পিএমটি অর্থাৎ পিএমটি এবং পিইটির মূল যে বিষয়বস্তু সেটাই এটা। নাম্বার কে বলা আছে মেথড অফ রিক্রুটমেন্ট, তো বাই সিলেকশন ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইং ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশনস, এখানে দেওয়া আছে স্ক্রিনিং টেস্ট ফলোয়েড বাই দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। তো এখানে দেখো দেখতে পাচ্ছ যে প্রিলিমিনারি টেস্ট কিন্তু এক্সামিনেশন কিন্তু হবে 100 নম্বর ফুল মার্কস, তো এখানে যেটা দেওয়া হয়েছে যে টোটালটাই হবে এমসিকিউ এর মধ্যে, ঠিক আছে। তো তারপরে দেওয়া আছে যে টোটাল অবজেক্টিভ টাইপের হবে, এবং এর যে সময় থাকবে সেই সময়টা কিন্তু থাকবে 1 ঘন্টা 30 মিনিট, এবং একটা চয়েসের 4টে অপশান থাকবে, একটা প্রশ্নে 4টে অপশান থাকবে,
এবং কোয়ালিফাই পেপার সেখানে কিন্তু থাকবে দুটো ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি এবং নেপালি কিন্তু থাকবে, এবং কোশ্চেন প্রিলিমিনারি টেস্ট যেটা মানে সাবজেক্ট থাকবে সেখানে হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার 40 নম্বরের, ঠিক আছে, একটু আলাদা টাইপের, এবং ম্যাথামেটিক্স থাকবে 20 নম্বরের, এবং এভরিডে ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, তো সেখানে কিন্তু 20 নম্বর, এবং লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং সেটা কিন্তু 20 নম্বরে থাকবে। এবং নেগেটিভ কিন্তু আছে, দেখো বন্ধুরা এখানে নেগেটিভ কিন্তু এখানে দেওয়া আছে যে 1/4 কিন্তু নেগেটিভ আছে এখানে। এবং তারপর চলে আসে যে ডি নাম্বারে, এখানে দেওয়া আছে যে ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন, ঠিক আছে, এর যে ফুল নাম্বার সেটি হচ্ছে টোটাল হবে হচ্ছে 25 নম্বরের পরীক্ষা, এবং তা এটি হবে পার্ট ওয়ান এবং পার্ট টু। তো এখানে যে পার্ট ওয়ান যেটা দেওয়া আছে, পার্ট ওয়ানের যেটা দেওয়া আছে সেটা ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স বারো ক্লাস লেভেলের পরীক্ষা হবে, এবং সেখানে ফুল মার্ক্স থাকবে 70, এবং এর যে এটা টোটালটা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে, যে 1 ঘন্টা টাইম থাকবে, এখানে দেখো দেওয়া আছে টোটালটা 1 ঘন্টা টাইম থাকবে, 70% মানে কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের, হ্যাঁ, এবং এটা থাকবে হচ্ছে ইকুয়াল মার্ক, ইংলিশ উইল বি সেট ইন ইংলিশ অনলি, ঠিক আছে, এর যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা কিন্তু হবে টোটালটা ইংলিশে, ঠিক আছে, এটা টোটাল লিখে দেওয়া আছে। তারপরে যেটা দেওয়া আছে যে পার্ট টুতে কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে পরীক্ষা হবে, তো সেখানে 15 নম্বরের মার্ক্স থাকবে, এবং তার টাইম ডিউরেশন থাকবে কিন্তু 30 মিনিট, তো সেখানে কিন্তু ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে, এর ট্রান্সলেশনের ব্যাপারটা এখানে আছে। এবং তারপরে বন্ধু চলে আসে পার্সোনালিটি টেস্ট, তো পার্সোনালিটি টেস্টে কিন্তু এখানে 15 নম্বর থাকবে পার্সোনালিটি টেস্টের জন্য, এটা মেন পরীক্ষা যারা পাশ করবে তাদের জন্য কিন্তু পার্সোনালিটি টেস্টটা আছে। তো আশা করি বন্ধু তোমরা বিষয়টি বুঝেছো। এবং এই তো বন্ধুরা 5 নম্বর এখানে যেটা দেওয়া হয়েছে সেটা এখানে বলা হয়েছে যে সিলেবাস অফ দ্য এক্সামিনেশন, তো এই এক্সামিনেশনে কোন কোন জায়গা থেকে বা কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন করা হবে সেই সম্বন্ধে টোটালটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে মেশিন, ঠিক আছে, তো এবং তারপরে যে কারেন্ট ইলেকট্রিসিটি সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কোন কোন জায়গা থেকে কোশ্চেন করা হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে, ম্যাথামেটিক্সে কোন কোন জায়গা থেকে কল মানে পরীক্ষা আনা হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, যেটা আগের পরীক্ষাতে কোনো রকমভাবে কিন্তু এগুলো বলা ছিল না। তো এই ভিডিওটি বা এই যে ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে বা তোমরা অফিসিয়াল পেজ থেকে কিন্তু এই পিডিএফ ফাইলটি তোমরা পেয়ে যাবে, যেটা নোটিফিকেশন আকারে বার করা হয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং এই ভিডিও পরে এর থেকে যে ইনফরমেশন তোমরা পেলে এবং এর থেকে আরও বেটার করে তোমাদের পরবর্তী একটি ভিডিও আনা হবে, আশা করি তোমাদের সেই ভিডিওটি ভালো লাগবে। তো এই খবরটি বা এই আপডেটটি আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবং বন্ধু তারপর চলে আসে 11 নম্বর পয়েন্টে, যে কবে থেকে কবে পর্যন্ত এর যে রিক্রুটমেন্ট সেটা চলবে বা অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 22/2 অর্থাৎ 22/2 তারিখ থেকে কিন্তু শুরু হবে, এবং 22/3 5টা পর্যন্ত কিন্তু অনলাইনে ফর্ম ড্রাফ্টটা চলবে, এবং এটার যে অফলাইনে বা অনলাইনে টাকা চালান করা যাবে সেটাও কিন্তু ওয়েবসাইট থেকে পেয়ে যাবে ইউনাইটেড ব্যাঙ্ক, তো এত ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই, আশা করি সকলেরই এটিএম কার্ড আছে, তো তারা কিন্তু এটিএম কার্ড বা ইউপিআই থেকে কিন্তু টাকাটা কাটাতে পারবে। তো এর জন্য যে টাকাটা কাটবে সেটা কিন্তু এখানে দেখো এখানে দেওয়া আছে অল মানে অল ক্যাটাগরিজ যেটা সেটা এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা দেওয়া হয়েছে বন্ধুরা এখানে 12 নম্বর যেটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড প্রসেসিং ফি, 1 নম্বর দেওয়া হয়েছে, তার মধ্যে অল ক্যান্ডিডেটের জন্য 250 টাকা এবং প্রসেসিং ফি কাটাবে এখানে 25 টাকা, তো টোটাল কিন্তু 275 টাকা কিন্তু কাটবে। তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই চাইবে যে কিছু টাকা কমানোর জন্য, তো এটা যদি তোমরা ইউপিআই বা অনলাইন পে করো তখন সেক্ষেত্রে দেখা যাবে যে আরও কিছু টাকা কাটতে পারে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ড থেকে কাটলে সেই বাড়তি যে টাকাটা সেই টাকাটা কিন্তু কাটবে না। তারপর 2 নম্বরে আছে সিডিল কাস্ট, সিডিল কাস্ট অনলি ফর ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু কোনো টাকা কাটবে না অ্যাপ্লিকেশন ফি, তো এবং প্রসেসিংয়ের জন্য কিন্তু 25 টাকা কাটবে, সেই 25 টাকায় কিন্তু টোটালটা কাটবে। এবং সিডিল ট্রাইবের জন্য তাই যে ওয়েস্ট বেঙ্গল অনলি, তো এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি কোনো টাকা কাটবে না, এবং প্রসেসিং ফি কাটবে 25 টাকা, টোটাল কিন্তু 25 টাকাই কাটবে। তো এটাই ছিল আজকের ভিডিও, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কেননা এই ধরনের নতুন নতুন আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে বেল বাটনটি বাজিয়ে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবে।